আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ সেভার প্লাস ইন সেভার জন্য কনফার্ম হয়ে গেছে পরবর্তী ওয়েপেনের সেকশনে কোন রে গান স্কিন দেখতে পারবেন। আমাদের ফিফার গেম তো বিডি সেভার প্লাস ইন সেভার জন্য নেক্সট ওয়েপেনের সেকশনে কোন রে গান স্কিন এড করা হবে এটা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছিলেন। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে 100% শুরু দিয়ে জানিয়ে দিব নেক্সট ওয়েপেনের সেকশনে আপনার সকলে কোন রে গান স্কিন এড হতে দেখতে পারবেন। এই সুযোগ আমাদের নেক্সট মান্থের ওয়েপেন আপনার সকলে ডিসকাউন্টে দেখতে পারবেন। সো ডিসকাউন্ট ইভেন্টও কিন্তু আজকের এই ভিডিওটিতে রিভিউ করে দেখিয়ে দিব। দুটি রেয়ার ফিস্টি স্কিন নিয়ে খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ এমনকি নিসাবের জন্য নতুন আরটি মোকো স্টোর ইভেন্ট আসতে চলেছে। সো অফিসিয়াল প্রিএক্সেস এমনকি অফিসিয়াল ব্যানারটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে রিভিউ করে দেখিয়ে দিব। এই সুযোগে আমাদের নতুন জার্সি রয়্যাল ইভেন্টের আপডেট এমনকি নেক্সট ওবি আপডেটের পর আমাদের গেমেতর কোন নতুন পেইড অ্যাড করা হতে পারে সেটা সম্বন্ধিত কনফার্ম আপডেট এই সুযোগে আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য দুটো উইকলি গিভের ব্যবস্থা করা হয়েছে। সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন প্রথম থেকে নাটেনের লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। লাস্ট কিছু ওবি আপডেট ধরে লক্ষ্য করা যাচ্ছে আপনার সকলেই দেখতে পারতেছেন কোন প্রকার নতুন পেইড আমাদের ফিফার গেমের ভিতর অ্যাড করা হচ্ছে না। সো পরবর্তীতে কি নতুন পেইড অ্যাড করা হতে পারে এটা সম্বন্ধিত অফিসিয়াল একটা কনফার্ম আপডেট আমি আপনাকে ভিডিও শো দিয়ে দিয়ে দিচ্ছি। সো এই যে আপনার সকলেই টিক টিক একটা পেইড দেখতে পারতেছেন, ইয়াপ গাইস, এই যে পেইডটা দেখতে পারতেছেন এই প্রাণীটাকে শোনা যাচ্ছে নেক্সট ওবি আপডেটে আপনার সকলে আমাদের ফিফার গেমের ভিতর অ্যাড হতে দেখতে পারবেন। এটা কিন্তু 100% কনফার্ম করা হয় না, জাস্ট গেরিনা ফ্রিফায়ার অফিসিয়াল ভাবে একটা পোস্ট করেছে এমনকি এখানে জিজ্ঞাসা করতেছে পেইডটা যদি আমাদের গেমে তোর আসে তাহলে কিরকম হবে। সো আপনারা কি বলেন, অনেক অনেক পেইড তো আমরা দেখতে পারলাম এখন ফাইনালি গেমের ভিতর, তাহলে কি টিকটিকিও চলে আসবে? লেটস সি, দেখা যাক কি হয়, গেরিনা কি করে এটাই হচ্ছে দেখার বিষয়। যেহেতু গাইস অনেক ওবি ধরে দেখা যাচ্ছে কোন প্রকার পেইড আসতেছে না, সো চান্সেস রয়েছে নেক্সট ওবি আপডেটে আপনার সকলে এই কিউট টাইপের পেইডটি দেখতে পারবেন। সরাসরি তো এরকম থাকবে না, যদি টিকটিকি পেইডটা আসে তাহলে কিন্তু আপনার সকলেই ডিজাইনিং, কালার এমনকি অ্যানিমেশন দেখতে পারবেন এটার ভিতরে মারাত্মক লেভেলের। এছাড়া আপনারা তো দেখতেই পারতেছেন ফ্রিফায়ার গেমের ভিতর অলরেডি অনেকগুলো পেইড হয়ে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু গেরিনা পেইড নিয়ে আসতেছে না। সো ফাইনালি কিন্তু লিক্স বাজেছে আপনার সকলে আমাদের গেমের ভিতর নেক্সট ওবি আপডেটে এই নতুন টিকটিকি পেইডটা অ্যাড হতে দেখতে পারবেন। এই সুযোগে আমাদের নেক্সট মান্থের ওয়েপাস ডিসেম্বর মাসের ওয়েপাসটা কিন্তু ফাইনালি আপনার সকলে ডিসকাউন্টে দেখতে পারবেন। সো বর্তমানে কি হয়, আমরা যে কোনো ওয়েপাস করলে কিন্তু নর্মালি ভাবে 499 ডায়মন্ড এমনকি গেস 999 ডায়মন্ড লাগে, তবে গেস এই আপডেটের পরে আপনার সকলে 50% ডিসকাউন্ট দেখতে পারবেন নেক্সট মান্থের ওয়েপাসে, যেখানে কিন্তু 999 ডায়মন্ড জায়গায় এটার অর্ধেক যত অত পাবেন এমনকি 50% ডিসকাউন্ট। কি বুঝতে পারতেছেন এটার এক্সপ্লেন করার কোনো বিষয়ই না। এটা পাশাপাশি আপনার সকলে অনেকেই ভাবতে পারেন যে তাহলে কি আমাদের বিপি রিং ইভেন্ট আসবে না? ইয়াপ গাইস, বিপি রিং ইভেন্ট কিন্তু অবভিয়াসলি আসবে, বিকজ গাইস এটা দিয়ে কিন্তু গেরিনার প্রচুর পরিমাণে ব্যবসা হয়। যারা আর কি ওয়েপাস নেয় না তারা নিজেরাও কিন্তু এখানে স্পেন্ড করে থাকে ডিসকাউন্টে পাওয়ার স্বার্থে। এইটা বিষয় যে আপনার সকলে এই রিং ইভেন্টও দেখতে পারবেন এমনকি ওয়েপাসের উপর ডিসকাউন্টও দেখতে পারবেন। তো ডিসকাউন্টে কি উপলক্ষে দেওয়া হচ্ছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না, তবে ওয়েপাসের ডিসকাউন্টের অফিসিয়াল যে আইকনটা আশা করছি স্কেপোর্ড দেখতে পারতেছেন ইন্ডিয়ান একটি ডাটামার্স আমাদেরকে অলরেডি কনফার্ম করে দিয়েছে। গাইস আপনারা হয়তো জানার পর অবাক হয়ে যাবেন যে আমাদের ফ্রিফায়ার গেমের ভিতর ফাইনালি কিন্তু কতগুলো ডেনো বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট আসতে চলেছে। সো রিং ইভেন্টটা আশা করছি স্কেপোর্ড দেখতে পারতেছেন, এই ডেনো বান্ডেল নিয়ে আপনার সকলে খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ এমনকি নিসাবের জন্য একটা রিং ইভেন্ট দেখতে পারবেন, এই পর্যন্ত 110% কনফার্ম। যেখানে তো এই উবিতে মেক করে আমাদের নতুন একটা ডেনো বান্ডেল দেখতে পারবেন, জোস লেভেল ডেনো বান্ডেল ভাই সাপ লিটারালি। এইসব কিন্তু ওল্ড যে ডেনো বান্ডেল গুলো রয়েছে ওইগুলো আমি আপনাদেরকে বলতেছিলাম যে রিটার্ন করবে, ফাইনালি কিন্তু কনফার্ম হয়ে গেছে, খুব শীঘ্রই আপনার সকলে রিটার্ন দেখতে পারবেন ডিসেম্বর মাসের মাঝখান দিয়ে আপনার সকলে রিটার্ন দেখতে পারবেন। ডেটটা এখন পর্যন্ত ফিক্সড করা হয়নি, ডেটটা যখনই ফিক্সড হয়ে যাবে তখন আমি আপনাকে সবারকে অ্যাড টু দ্য রিভিউ করে দেখিয়ে দেবো। ঠিক এইভাবে বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে দেখতে পারবেন কোন প্রকার ফিস্টি স্কিনে মোকো স্টোর ইভেন্ট চলতেছে না। সো অনেকে আমাকে কোশ্চেন করতেছিলেন যে ফিস্টি স্কিন নিয়ে কি ভাই কোন প্রকার মোকো স্টোর ইভেন্ট আসার চান্সেস রয়েছে? হ্যাঁ গাইস, আপনারা সকলে লিক্স পৌঁছেছে ভোর 4টার দিকে আমাদের বিডিএস সেভার প্লাস এন সেভার জন্য এই নতুন মোকো স্টোর ইভেন্টটা দেখতে পারবেন, যেখানে কিন্তু দেখতে পারতেছেন এই দুটো ফিস্টি স্কিন থাকবে। একটা হলো কি আমাদের অ্যানিভার্সারি স্পেশাল, অপোনেন্টে রয়েছে আমাদের দেওয়ালি স্পেশাল। এছাড়াও কিন্তু এর পাশে আপনার সকলে একটা বান্ডেল দেখতে পারবেন। সো প্রিক্সটা তো আশা করছি দেখতেই পারছেন, তবে অফিসিয়াল ব্যানারের ভিতর যেহেতু কনফার্ম ডেটটা মেনশন করা হয় নাই সেই ক্ষেত্রে এটা কালকে ভোর 4টার দিকে না দিয়ে পরবর্তীতে পরশু কিন্তু আসতে পারে। সো আশা করছি বুঝতে পেরে গেছেন এই বিষয়টা। বর্তমানে দেখতেছি আপনারা অনেকেই আছেন, অনেকেই চালা গেছেন যে কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করে তা নাহলে লাইক পাবো না এরকম কমেন্ট করেন। এই কমেন্টগুলোতে আমার ভিডিওর লাইক থেকে বেশি লাইক উঠে পড়ে। সো দেখতেই পারতেছেন এই ভাইটি এই কমেন্টের মাঝে লাইক পেয়ে গেছে 14টা প্লাস, এমনকি দেখতেই পারতেছেন এখানে কিন্তু নিচে তাকে অনেকেই রিপ্লাইও দিছে, ইউ আর এ ভেরি চালাক ব্রো, সত্যি তো ওই অনেকে চালাক। আমি লাইকের জন্য ভিডিওতে এত গিভওয়ে রাখি, এত কিছু রাখি, ওইগুলো কমপ্লিট হয় না। এন্ড গাইস আপনারা কমেন্ট করে থাকেন যে আপনি ভাই গিভওয়েতে দেন না, কি বলবো গাইস, আমি যে আপনাদেরকে লাইকের এমটা দিই এমনকি ভিউয়ার এমটা দিই এটা কমপ্লিট করতে পারলে কিন্তু অবশ্যই আমি উইকলি গিভওয়েটা করে থাকি আপনাদেরকে। তো আপনাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট হলো প্রতিটা ভিডিওর মতোই মাত্র 1K লাইক এমনকি 10K ভিউজ কমপ্লিট করে দেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে থেকে
উইথলি গিভওয়েটা করে দেব। একটা ভিডিও তো কমপ্লিট করে দেখান না গাইস, তারপর দেখেন আমি উইথলিটা দেই কিনা। আপনারা তো এটাও কমপ্লিট করতেছেন না, কমপ্লিট করেন তাহলে বুঝতে পারবেন যে আমি উইথলিটা দেই কিনা। সো যাই হোক, আজকে উইথলি গিভওয়ে সম্পর্কে বেশি বকবক করব না। সো পরবর্তী আপডেটের দিকে চলে যাই। এসরো আমি আপনাকে বারবার একটা কথা বলে রাখি, এসরো টুনাইট আপডেট হিসেবে চান্সেস রয়েছে আমাদের ফ্রি ফায়ার গেমের নতুন আউটে আপডেট দেখতে পারবেন। সো ক্রিমিনাল রয়্যাল ইভেন্টটা যে চলতেছে, এখানে আপনারা সকলেই এই গ্লোবাল ইভেন্টের এন্ডিং জোনের অফিসিয়াল ব্যানারটা অ্যাড হতে দেখতে পাওয়ার চান্সেস রয়েছে রাত 12টা আর নয়তো ভোর 4টার দিকে। সো আশা করছি বেশি টক লাগলে বুঝতেই পেরে গেছেন, এই ইভেন্ট আপডেটের ভিডিওগুলো বানাতে লিটারেলি ভাই অনেক পরিমাণে পরিশ্রম এমনকি কষ্ট করতে হয়। থাম্বনেল বানানো, এক লাইকা ভিডিও রেকর্ড করা, এমনকি ভয়েস এডিট করা, থাম্বনেল এডিট করা, একা একা থাম্বনেল এডিট করা, ভিডিও বানানো এক লাইকা, এছাড়াও ইনফরমেশন গুলো একা একা কালেক্ট করা, প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে গাইস প্রচুর পরিমাণে কষ্ট হয়। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি নিচে সকলেই একটা ভালো কমেন্ট করবেন। এন্ড আমি তো আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো কমেন্ট করতে পারেন, খারাপ লাগলেও ওইটাও কমেন্ট করবেন, আমার যদি কোনো ভুল হয় ভিডিওতে সেটাও কমেন্ট করবেন, আপনারাই তো আমাকে ভুল ধরিয়ে দিবেন তাই না গাইস। আর হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিন সকলেই। রিসেন্টলি আপনারা সকলে কুবরা এমপিপটি অনেকেই আপডেট যাচ্ছিলেন। সো কোবরা এমপিপটি নিয়ে গেস অফিসিয়াল কোনো প্রকার কনফার্ম ডেট আসতেছে না, যারা এইসব ডেট বলতেছে এগুলো ফাও কথা হুদা, এইসব ফাও কথা আমি আপনাদেরকে বলতে পারি না বিদায়, কিন্তু আমার চ্যানেল এখনো পর্যন্ত 3 বছর দিয়ে কাজ করতেছি, ডাউনই হয়ে রয়েছে। ফাও কথা বলে আমার উঠার কোনো ইচ্ছাও নাই, লাগে ইউটিউব সাইডে দিব আমি, তাও মিথ্যা কথা বলতে পারবো না ভাই। এন্ড অপোনেন্টে আপনার যদি লক্ষ্য করেন তাহলে তো দেখতে পারবেন গেরিনা কি করছে, আমাদের গেমের ইভো বোল্ড ইভেন্ট যে রয়েছে ওইখানে কিন্তু ডেটটা বাড়াই দিচ্ছে, বিকজ ইস নেক্সট ইভো বোল্ড ইভেন্টের ভিতর হাইলি চেঞ্জেস হয়ে গেছে। আপনার সকলে ইভলিউশন ওর্ড পেকারের গান স্ক্রিনটা দেখতে পারবেন, ওটপিকের গান স্কিনের পাশাপাশি রেয়ার যদি কোনো প্রকার গান স্কিন রাখতে চায় সেক্ষেত্রে কিন্তু গাইস হাইলি চেঞ্জেস হয়েছে আমাদের কুবরা এমপিপিটি গান স্কিন রিটার্ন দেখতে পারবেন। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস এনএসএভার জন্য নতুন জার্সি রয়্যাল ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন। এই যে গাইস জার্সি রয়্যাল ইভেন্টে দেখতে পারতেছেন না, এটি কিন্তু গাইস শোনা যাচ্ছে খুব শীঘ্রই আপনারা সকলে দেখতে পারবেন, বিকজ রিসেন্টলি আপনারা তো জানেন যে কি একটা ঘটনা ঘটে গেছে, এই ট্রেন্ডটা গেরিনা কিন্তু অবশ্যই ছাড়বে না, খুব শীঘ্রই কিন্তু জার্সি রয়্যাল ইভেন্ট আসতে চলেছে সেটা আপনারা শিওর থাকতে পারেন। তবে এখানে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা জার্সি দেওয়া হবে কিনা একটা চান্সেস খুব কম রয়েছে, অনেকগুলো জার্সি অলরেডি পেন্ডিং এ পড়েছে। সো এগুলো জার্সি নিয়ে একটা নতুন জার্সি রয়্যাল ইভেন্ট আর জার্সি রিং ইভেন্ট দুটো থেকে একটা ইভেন্ট আপনারা সকলেই দেখতে পারবেন। এটা আমাদের ডিসেম্বর মাসের লাস্ট উইক অথবা নিউ ইয়ার স্পেশাল জানুয়ারি মাসের দিকে দেখার সব থেকে বেশি চান্সেস রয়ে গিয়েছে। সো গাইস ফাইনালি এবার জন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস এনএসএভার জন্য পরবর্তী ওয়েপন রয়্যাল সেকশনে কোন রয়্যাল গান স্কিন অ্যাড হতে দেখতে পারবেন। সো বর্তমানে যদি আপনারা সকলেই ওয়েপন রয়্যাল সেকশনে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন আজকে থেকেও 160 দিন পরে পর্যন্ত আমাদের ওয়েপন রয়্যাল সেকশনটা আপডেট করা হবে। সো সেই ক্ষেত্রে আপনারা সকলেই ওয়েপন রয়্যাল সেকশনে হাইলি চান্সেস রয়ে গেছে। এই যে গান স্কিনটি দেখতে পারতেছেন, এই গান স্কিনটি দেখতে পাওয়ার যেখানে কিন্তু এটার অ্যাবিলিটি রয়েছে ডাবল অ্যাকিউরেসি সিঙ্গেল ম্যাগাজিন প্লাস এমনকি রিলোড স্পিডটা সিঙ্গেল মাইনাস রয়ে গিয়েছে। এটা কিন্তু বাইরে অনেকগুলো স্টাফের জন্য ওয়েপন সেকশনে অ্যাড করা হয়েছে, তবে আমাদের বিডি সেভেন স্টাফের জন্য আসে নাই। ওয়েপন সেকশনের নেক্সট টুবিতে কিন্তু মেন প্রাইস পুল অথবা সেকেন্ডারি প্রাইস পুল হিসেবে কিন্তু এই গান স্কিনটাকে অ্যাড করতে পারে, হিমস পজ আছে এরকমটাই 90% কনফার্ম। সো এটার অফিসিয়াল 100% কনফার্ম ডেট এখন পর্যন্ত পাওয়া যায় নাই এন্ড অ্যাডভান্স সার্ভার আসার আগে কিন্তু আপডেটটা পাওয়া যাবে না। আর হ্যাঁ গাইস, আরো একটা বিষয়, আপনাদের বর্তমান ওয়েপন সেকশনে কার কত লাক রয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারেন। এই সব গাইস আমাদের নতুন ওয়েপন রয়্যাল সেকশনে যদি এরপর আর নতুন কোনো লেকশন আপডেট পায় সেক্ষেত্রে তো অবশ্যই ম্যাপ প্যাকে জানিয়ে দিব। সো গাইস এই ছিল আজকের মতো ভিডিও এন্ড ভিডিও যদি আপনাকে ভালো লাগতো তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।